নেতারা প্রেস কনফারেন্স করতে গেলে একবার মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা কথাটা শব্দ বাদ দিয়ে বলুক তো, একটা কথা বলতে গেলে 10 বার বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি জল খেয়েছেন? হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় খেয়েছি। আপনি বাথরুমে গেছেন? হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বাথরুমে গেছি। মুখ্যমন্ত্রী যদি বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, কার বাবার ক্ষমতা আছে বলবে সূর্য পূর্ব দিকে ওঠে? সময় কম, আরও ভাঙর থেকে আমাদের প্রতিনিধি এসছেন ISF এর পক্ষে, আমরা তার কথা শুনবো। আমরা 15 মিনিট করে আলোচনাটা শুনতে চাই। কৌশল, আমি বেশিক্ষণ সময় নেব না, খুব অল্প সময়ের মধ্যে নিজের বক্তব্য শেষ করার একটা প্রচেষ্টা করব। দেখুন, প্রথমেই আজকের যে আমাদের আলোচনার যে টপিক, পুলিশি রাজের অবসান কোন পথে, মূলত যেটার উপরে আমরা স্ট্রেস দিচ্ছি সেটা হচ্ছে পুলিশি রাজ। পুলিশি রাজ মানেই যে শুধু পুলিশ বা এরকম এরকম ভাবার কোনো বিষয় নেই। দেখুন, আজকে যেটা আমরা বলতে চাইছি যে পুলিশি রাজ মানে ইংরেজিতে বলতে গেলে পুলিশ স্টেট, যেটা আমরা বারবার করে বলি, ভারতবর্ষের সংবিধানে পুলিশ স্টেট বা পুলিশি রাজ এই ধরনের কোথাও কোনো উল্লেখ নেই। কোথাও তন্ন তন্ন করে খুঁজলেও কোনো পাতাতেও কোনো কিছু পাওয়া যাবে না। যেটা পাওয়া যেতে পারে সেটা হচ্ছে Chapter 4 অফ দি কনস্টিটিউশন, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দি স্টেট পলিসি, সেখানে ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হয়েছে। এই জিনিসটা আমাদের আছে, পুলিশ স্টেটের বিষয়টা আমাদের মধ্যে নেই। তবে কি আমরা পুলিশ স্টেটের উদাহরণ কি আমরা ভারতবর্ষের রাজনীতিতে বা আমাদের বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি? না, হামেশাই দেখতে পাচ্ছি। দীর্ঘকালীন একটা, এমন নয় যে এটা আজকেই শুধু হয়েছে, কথা বলার ধৃষ্টতা আমার নেই, কারণ আমি সাদাকে সাদা কালোকে কালো বলতে অভ্যস্ত। এখন বরঞ্চ আরও কিছু নতুন ফর্ম অফ পুলিশ স্টেট আমরা দেখতে পাই। যদি বলি ইলেকট্রনিক পুলিশ স্টেট, বিষয়টা কীরকম? এই যে আমাদের ইলেকট্রনিক সার্ভেলেন্স, ফোনে সার্ভেলেন্স, ফোন ট্যাপ করার বিষয়টা, এই বিষয়টা অনেকটা এভলিউশনের মাধ্যমে, একটা ইলেকট্রনিক পুলিশ স্টেটের মাধ্যমে বিষয়টা আমরা উত্থাপন হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি। এখন এই মূলত এই যে পুলিশ স্টেট বা পুলিশি রাজে বিষয়টা কী, কেন কেন প্রয়োজন পড়ে? একটা অ্যাবসলিউট অথরিটেরিয়ান টোটালিটেরিয়ান মেন্টালিটি থেকে এই বিষয়গুলো উৎপত্তি হয়। সর্বগ্রাসী চিন্তাভাবনা, আমারই সমস্ত অথরিটি থাকবে, আমার কথা যদি কেউ না শোনে। হীরক রাজার সিনেমার থেকে ভালো এক্সাম্পল কোনো কিছু হতে পারে না। রাজা মধ্যেখানে বসে আছে, পারিষদরা বসে আছে, যা বলছে ঠিক। ও যদি বলে সূর্য পশ্চিম দিকে উঠছে, সব বলছে ঠিক। এখনও কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গে যদি মন্ত্রিসভার বৈঠক আপনারা হয়তো অ্যাক্সেস করতে পারবেন না, আমিও কোনোদিন পারিনি, কিন্তু বিশ্বাস করুন ছবিটা এক। মুখ্যমন্ত্রী যদি বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, কার বাবার ক্ষমতা আছে বলবে সূর্য পূর্ব দিকে ওঠে? এটা ফ্যাক্ট। নেতারা প্রেস কনফারেন্স করতে গেলে একবার মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা কথাটা শব্দ বাদ দিয়ে বলুক তো, একটা কথা বলতে গেলে 10 বার বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি জল খেয়েছেন? হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় খেয়েছি। আপনি বাথরুমে গেছেন? হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বাথরুমে গেছি। যা কিছু করবে অনুপ্রেরণা। তো এই যে অথরিটেরিয়ান টোটালিটেরিয়ান মেন্টালিটি, এটাই গিভস রাইজ টু পুলিশ স্টেট। এখন আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী, দেশটা আমাদের গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আর পুলিশ স্টেট বা এই অ্যাবসলিউট অথরিটেরিয়ান নেচার, এই দুটোর সম্পর্ক হচ্ছে সাঁপ আর নেউলের মতন, কোনো দিন হতে পারে না, একসাথে থাকতে পারে না। শুধু কি রাজ্যের আমরা পুলিশি রাজের ব্যাপারে কথা বলছি? আমরা যেমন মুখ্যমন্ত্রীকে কোনো ঘটনায় দেখতে পাচ্ছি পুলিশের ব্যর্থতা থাকলে সেটা মুখ্যমন্ত্রী ঢাকবার জন্য বলছে, না এটা তো বিরোধী দলের চক্রান্ত, বা অটো অমুক লোকে করেছে, মাওবাদীরা করেছে বা এ করেছে, তেমনই কেন্দ্রীয় সরকারের যারা মাথা হোতা বসে আছে তাদেরও তো এই পুলিশি রাজের মানসিকতা আমরা দেখতে পাচ্ছি। নাগাল্যান্ডে 14 জন মারা গেল সিভিলিয়ান্স, অমিত শাহ বললেন দ্যাট ওয়াজ এ মিস্টেক অফ আইডেন্টিটি, গ্লিয়ারিক এক্সাম্পল অফ পুলিশ স্টেট। আবার ফিরে আসি পশ্চিমবঙ্গে, যেহেতু আমাদের রাজ্যে এবং এই এখানকার এই বার্নিং ইস্যুসগুলো নিয়ে কনসার্ন। আমাকে অনেকে বলছেন যে দেখুন, পঞ্চায়েত নির্বাচনের আগে পুলিশ কত ভালো কাজ করছে, তৃণমূলের নেতা কোমরে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে। আমি বিশ্বাস করি এবং আপনারাও হয়তো বিশ্বাস করেন, ক্যামেরাটি ছিল বলে। যদি ক্যামেরা না থাকতো, যদি সেই ভিডিও ফুটেজটা যদি সেই সময় না ক্যাপচার করা হতো, খবরের চ্যানেল যদি সেই খবরগুলো না চালাতো, তাহলে দেখতেন ওই নেতাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে বলতো, আরে আমরা তো আপনাকে বাড়ি ছাড়ার জন্য এসেছি, বাড়িতে ছেড়ে দিয়ে এসে আবার তাকে। আমি খুব দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় বলেছিলাম, যদি সেই দিনকার দমকল থানার CCTV ফুটেজটা বার করা যেত, কারণ আমাকে দমকল থানারই কোনো একজন অফিসার, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, সে ফোন করে বলছে, দাদা কি বলবো, লজ্জা লাগছে পুলিশে চাকরি করি বলতে,
লকআপ তো দূরের কথা, ইন্সপেক্টর ইনচার্জের রুমের মধ্যে বসিয়ে তাকে মাছ মাংস যা পারছে সে যেটা যেটা বলছে, সিগারেটের প্যাকেট থেকে শুরু করে যা যা তার ফরমাইশ, পুলিশ একদম ফাই ফরমাস খেটে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এই রাজ্যের পুলিশ স্টেটের বিষয়টা। এখন দেখুন, আমার কোনোটাতেই কোনো আপত্তি নেই। আমরা যদি মনে করি যে এই জিনিসটা আমাদের বক্তৃতাতেই থেমে যাবে এমন বিষয়টা নয়। যে কোনো শাসক তার একটা দীর্ঘকালীন একটা শাসনকালের মধ্য দিয়ে একটা টোটালিটেরিয়ান মেন্টালিটি ফুটে ওঠে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিগত দিনে প্রচুর শাসক এরকম দেখা গেছে, ইনক্লুডিং আমার দল, এটা কোনোভাবে অস্বীকার করার কোনো জায়গা নেই। টোটালিটেরিয়ান মেন্টালিটি না থাকলে কখনো এমার্জেন্সির উৎপত্তি হতো না। যদিও ইন্দিরা গান্ধী হ্যাড দি গাজ টু সে দ্যাট ওয়াজ রং, বিবিসির ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আই থট দ্যাট আ শক ট্রিটমেন্ট ওয়াজ রিকোয়ার্ড বাট আই ওয়াজ রং। যে কোনো সরকারের পক্ষে একটা এরকম টোটালিটেরিয়ান মানসিকতা গুজিয়ে ওঠে। কিন্তু আমি বিশ্বাস করুন, আজকে বর্তমানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বক্তব্যটাকে আমাকে নিজে খুব ছোট্ট জায়গাতে কনফাইন করে রাখতে চাইছি, যে এই যে পুলিশের বর্তমান, যদিও আমি প্রথমেই বলেছি পুলিশ রাজ বা পুলিশ স্টেট মানে শুধুমাত্র পুলিশকে কেন্দ্র করে নয়, কিন্তু হ্যাঁ, একটা বড় অংশের বিষয়টা পুলিশ সংক্রান্ত বা ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে সংক্রান্ত। আমি বিশ্বাস করুন অন্য ক্ষেত্রে না কোনো কিচ্ছু ভাবতাম না, কিন্তু যেই রাজ্য সরকারের কর্মচারী মানে পুলিশও তো তাদের মধ্যে পড়ে, তাদেরকে মুখ্যমন্ত্রী পুলিশকে মানে রাজ্য সরকারের কর্মচারীদেরকে কুকুরের সাথে তুলনা করে, চোর ডাকাতের সাথে তুলনা করে, সেই সরকারের একজন অঙ্গ হিসাবে একটা ডিপার্টমেন্টাল স্টাফ হিসাবে পুলিশ কী করে লেজ নাড়াতে নাড়াতে তাদের নিজেদের লয়্যালটি প্রমাণ করার চেষ্টা করে, বা কখনো কখনো লোকজনকে কামড়ে নিজেদেরকে মুখ্যমন্ত্রী যা বলেছে সেটাকেই প্রজেক্ট করার চেষ্টা করে, আমাকে এই বিষয়গুলো খুব অবাক করে।